আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। আমরা এর আগের ক্লাস নিয়েছিলাম পুরোপুরি থেকে কিভাবে সাধারণ বাংলাংশকে পরিণত করতে হয়। আমরা আজকে তার লাস্ট ক্লাস দেখব এবং ক্লাসের মাধ্যমেই পুরোপুরি থেকে সাধারণ বাংলাংশের যে বেসিক নিয়ম আছে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। তাই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তাহলে চলুন শুরু করি। যেমন আমি আমার বাম পাশে লিখে রেখেছি 1.3 পূর্ণপুণিক থাকবে। এটাকে আমরা জানি যে 13 লিখতে হবে মাইনাস, যার উপর পূর্ণপুণিক নাই তাকে 1 করতে হবে এবং নিচে লিখতে হবে, যেহেতু একটা ডিজিটের উপর অঙ্কের উপর পূর্ণপুণিক চিহ্ন আছে সেজন্য আমার একটা 9 লিখতে হবে। এর বিয়োগ করলে আমি 13 থেকে 1 বিয়োগ করলে হয় 12/9, এটা আসবে। আবার আরেকটা আমরা জানি 1.234, যদি 3-4 উপর পূর্ণপুণিক সিম্বল থাকে তখন আমরা লিখতে পারি কি 1, 2, 3, 4 মাইনাস যতগুলোর উপর পূর্ণপুণিক না থাকবে তত লিখবো আমরা। যেমন 1, 2, 9 এবং 1, 2 লিখবো, মানে 12 ডিভাইডেড বাই দুইটা ডিজিটের উপর আমার পূর্ণপুণিক সিম্বল নয়, এই জন্য 2টা 9 এবং দশমিকের পরে কয়টা ডিজিটের উপর আমার পূর্ণপুণিক নয় ততগুলো শূন্য হবে। যেমন দশমিকের পর আমার একটা ডিজিটের উপর আমার যেহেতু পূর্ণপুণিক সিম্বল নাই সেজন্য আমরা 1টা 0 লিখবো। যদি আমাদের এখানে যদি 2টা ডিজিটের উপর আমার পূর্ণপুণিক সিম্বল না থাকতো তাহলে আমি এখানে 2টা 0 লিখতাম। আবার সেম আমার 3.348 দুটোর উপর যদি পূর্ণপুণিক সিম্বল থাকলে আমরা কী লিখবো, 3, 3, 4 মাইনাস যেটার উপর নাই 3, আর যে 2টা ডিজিটের উপর আমার পূর্ণপুণিক সিম্বল আছে এই জন্য আমরা 2টা 9 লিখবো। তবে এখানে কিন্তু আমরা মাইনাস, এখানে কিন্তু আমরা 9, 9, 0 লিখবো না। আমরা হয়তো এখানে কনফিউশন হতে পারে যে দশমিকের আগে আমার তো একটার উপর পূর্ণপুণিক নাই, তাহলে আমরা এখানে কেন 0 লিখবো না। না, আমাকে খেয়াল করতে হবে যে দশমিকের আগে না, দশমিকের পরে যদি কোনো ডিজিটের উপর বা অঙ্কের উপর আমার পূর্ণপুণিক সিম্বল না থাকে তখন 9, 9 লেখার পর আমার 0 দিতে হবে। আমার যেহেতু এখানে 1টা ডিজিটের উপর আমার পূর্ণপুণিক সিম্বল নয় এই জন্য আমার 1টা 0। যদি আমার এখানে 2টা ডিজিটের উপর হতো, যেমন 1.245 3, 4 পূর্ণপুণিক সিম্বল এটা যদি থাকতো তখন আমরা কী করতাম, তখন আমরা লিখতাম 1, 2, 4, 5, 3, 4 মাইনাস যতগুলোর উপর নাই ততগুলো মাইনাস হবে, 1, 2, 4, 5 ডিভাইডেড বাই 2টা ডিজিটের উপর আমার পূর্ণপুণিক সিম্বল আছে এই জন্য আমি 2টা 9 লিখবো। আর দশমিকের পরে খেয়াল করতে হবে কয়টা ডিজিটের উপর আমার পূর্ণপুণিক সিম্বল নাই, যে আমার 1, 2, 3, 3টা ডিজিটের উপরও নাই এই জন্য আমি 3টা 0 লিখবো। বিষয়টা এরকম যে দশমিকের পরে আমাকে খেয়াল করতে হবে, বাট দশমিকের আগে না। তাহলে এটা নিয়ে আমরা বেসিক নিয়ম দেখবো। তো প্রথম নিয়মটা আমরা দেখি 1.3-এর উপর যদি আমার পূর্ণপুণিক থাকে কী হয়। তাহলে আমরা জানি যে 1.3-এর উপর পূর্ণপুণিক থাকা মানে হলো 1.333 এভাবে চলতেই থাকবে। ধরে নিলাম যে এটাকে যদি আমরা সাধারণ বর্ণাংশে নেই কমন ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে এটাকে ধরে নিব যে আমরা রেজাল্টটা ধরে নিলাম এক্স। যদি আমার রেজাল্ট এক্স হয় তাহলে আমি কী করবো, এরপরে বা দিয়ে আমি কী করবো যে বোথ সাইডে আমি 10 দ্বারা গুণ দিব। আমাদের এখানে খেয়াল করতে হবে দশমিকের ওপর যদি আমার 1টা পূর্ণপুণিক থাকে, মানে 1টা ডিজিটের উপর পূর্ণপুণিক থাকে তাহলে জন্য আমি তখন 10 দ্বারা গুণ দিব। যদি আমার 2টা পূর্ণপুণিকের উপর থাকতো তাহলে আমি 100 দ্বারা গুণ দিতাম। সেম এখানে 10 দ্বারা গুণ দিলে কত হয়, 13.33 ...... 10x। তাহলে এখান থেকে আমরা কী করবো, আমরা জানি বিয়োগ করবো, আমরা বিয়োগের সময় আমার কী করতে হয় বড় থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তাহলে আমি ছোটোটাকে আমি নিচে লিখলাম যে এইটাকে আমি নিচে নিয়ে আসলাম 1.333 ...... x। তাহলে এখানে আমার আছে 1.333, আমার আছে 13.33, আমি কিন্তু ইচ্ছা করলে এখানে আরও 3 লিখতে পারি, যেখানে যেহেতু আমার অসংখ্য 3 আছে তাই মিলানোর জন্য এখানে যেহেতু আমার 3টা লিখেছি এখানে আমি 3টাই শো করলাম। এখন আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমার রেজাল্ট কী আসে, বিয়োগ করলে আমরা জানি দশমিকের পরে তো সেম জিনিস, অতএব পুরোটা মাইনাস হয়ে যাবে। 13 থেকে 1 বিয়োগ করলে হয় 12 ইকুয়াল টু 10 থেকে 1 গেলে হবে 9x, তার মানে হচ্ছে 12/9 = x, দেয়ারফর x = 12/9, দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। তার মানে এখান থেকে আমরা কিন্তু আলটিমেটলি করতে পারি 13 - 1/9, এই যে এখান থেকে আমরা বিয়োগ করেছি কিন্তু তাই 13 - 1, এটা তো চলে গেছে 13 - 1 = 12। আমার 13 - 1/9 মানে কি, যে আমার এই যে 1.3 ছিল 13 লিখতে হবে, যার উপর পূর্ণপুণিক সিম্বল নাই সেটাকে মাইনাস করতে হবে, এই যে 9 তারপর -1 করেছি নিচে ÷ 9 হয়েছে। তাহলে এইভাবে আমরা বেসিক রুলটা দেখতে পারি। নেক্সট আমরা দেখব 3.344, এটা যদি থাকে 3.34 যদি এই পূর্ণপুণিক সিম্বল থাকে তাহলে আমরা কীভাবে আনবো। এম করা আছে 3.34, এটার উপর পূর্ণপুণিক, তার মানে কি পূর্ণপুণিক মানেই হলো 3.34 চলতেই থাকবে, 3.4 চলতেই থাকবে, এরকম চলতে থাকবে। আমাকে কিন্তু অবশ্যই ডট ডট ইউজ করতে হবে। ধরে নিলাম ইকুয়াল টু এক্স,
इक्वल टू जो एक्स है तर मैं 3.343434 ये जो कमन फ्रैक्शन नहीं रेजल्ट एक्स एखान फाइंड आउट करते हैं एक्सर वैल्यूटा এখানে আমি কত দ্বারা গুণ দিব এখানে আমার দেখার বিষয়। এখানে যদি আমি খেয়াল করি যে আমি যদি এখানে যদি আমি 10 দ্বারা গুণ দেই তাহলে কি হবে বিষয়টা, 10 দ্বারা গুণ দিলে কিন্তু 0.1 দশমিক চলে যাবে, তখন হবে কত আমি একটা লিখে দেখিয়ে দেখাই, 10 দ্বারা গুণ দিলে হবে 33.43434 এরকম হয় বিষয়টা 10 দ্বারা গুণ দিলে। কিন্তু আমি কিন্তু তখন বিয়োগ করতে পারবো না, কারণ কি বিয়োগ করলে কত হয় 33 থেকে 3 বিয়োগ করলে আমার বিয়োগ হবে বাট 4343 আর 3434 এই যে দশমিকের पर डिजिट को लेकर क्योंकि माइनस करते बद दीते तक ही सम्भव जो एखे 3434 थे एखे 3434 लाइने के सिकुवेंस आनते हैं ये आनार्जन क्यों करी ये आनार्जन करब कि एखे जीत एक दिले थ्री है गुण दिले एक गड़ पर चले जाए क्योंकि जो दुई गड़ पर दशमिक आनते परेगुल्क आल्टिमेटली 3434 को आसते से यही हमें आगे जो हमारे पुनपुणिक सिम्बल दुईटा डट थे मैं पुनपुणिक सिम्बल दुई डिजिटर ऊपर थे अवश्य 100 द्वारा गुण दीते हैं मैं एक बार दुईटा शून्य दीते हैं और जो एक सिम्बल थकत एक द्वारा गुण दीजिए एखे हमें ये करब ना ये बद दिए हमें कि करब 100 द्वारा गुण दीब 100 द्वारा गुण दी कत है दशमिक तो दुई कपर चले जाए मैं 3.34 दशमिक ये देखें 3.434 फर्मेटे क्यों चले आसते 100 द्वारा गुण दी 100x তাহলে এখান থেকে আমি এই যে বিয়োগ যেহেতু দিব এটাকে আমি নিয়ে আসলাম 3.3434 ডট 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 আর একটা 34 আছে ইকুয়াল টু এক্স, এখানে 34 লিখলেও চলে না লিখলেও চলে কারণ অসংখ্য 34 আছে, আমি এখানে ইচ্ছা করলে 34 লিখতে পারি। এখন যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কত হয় 334 মাইনাস 3 এটুক তো চলে যায় এটুক বাদ দশমিকের পরে আর দশমিকের বাদ দিলে চলে যায় এখানে 334 মাইনাস 3 এটুক বিয়োগ হবে ইকুয়াল টু হবে 100x মাইনাস x তার মানে 99x তো বা আমি যদি এখানে x ইকুয়াল টু লিখতে চাই তাহলে আমি লিখতে পারি 334 মাইনাস 3 ডিভাইডেড বাই 99। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে কি হচ্ছে এই যে এই লাইনটা কিন্তু এই লাইনটা যে 3.34 ডট ডট এটা মানে যে 334 যা আছে আমি পুরোটা লিখবো, এই যে 334 পুরোটা লিখবো, লিখার পরে মাইনাস হবে কি যেটার উপর আমার পূর্ণপণিক সিম্বলটা নাই মানে মাইনাস 3, যদি আমার এখানে 23 থাকতো তাহলে কিন্তু আমি মাইনাস 23 হইতো আমার ডিভাইডেড বাই কি যে দুইটা ডিজিটের উপর আমার পূর্ণপণিক আছে দুইটা সংখ্যার উপর আছে দুইটা অঙ্কের উপর আছে দুইটা ডিজিটের উপর আছে এই জন্য আমি এখানে লিখবো দুইটা নয় নিচে দুইটা নয়, তার মানে এক্স কে আমি যদি এটাকে যদি আমি কনভার্ট করি কমন রেশিওতে কনভার্ট করি তাহলে আমাদের রেজাল্ট হবে 334 বিয়োগ 3 ডিভাইডেড বাই 99 দ্যাট মিনস 331 ডিভাইডেড বাই 99 দিস ইজ দ্য অ্যাকিউরেট রেজাল্ট। লাস্ট ওয়ান অঙ্ক আমরা দেখব 1.234 এইটাকে যদি আমরা করি তাহলে কিভাবে আসে এটা আমরা এখন খেয়াল করি, এখন যদি আমরা এটাকে খেয়াল করি 1.234 এই দুটোর উপর পূর্ণপুণিক আছে দ্যাট মিন্স আমি লিখতে পারি 1.234 বারবার চলতে থাকবে। ধরে নিলাম যে এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে আমার কমন রেশিওতে যদি আমি আনতে চাই রেজাল্ট হবে এক্স দ্যাট মিন্স আমি এখন লিখতে পারি 1.234 ইকুয়াল ডট 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 ইকুয়াল টু এক্স। তাহলে এখানে আমাকে খেয়াল করতে হবে যে এখানে আমি কত দ্বারা গুণ দিব, এখানে যদি আমি আমার যেহেতু দশমিকের পরে এখানে কিন্তু পূর্ণপুণিক সিম্বল নাই এখানে আমার খেয়াল বিষয় এখানে আমার খেয়াল করতে হবে এখানে দশমিকের পরে যেহেতু একটা অঙ্কের উপর আমার পূর্ণপুণিক সিম্বল নাই সেহেতু আমি এখানে কত দ্বারা গুণ দিব এবং আমাকে এটাও খেয়াল করতে হবে বিয়োগ করলে কিন্তু আমাকে এটা আমাকে এটা মিলতে হবে কিন্তু মিলার জন্য কি করতে হবে আমি যদি এখানে 10 দ্বারা গুণ দিই তাহলে আমাদের কত আসতেছে 12.3434 মিলতেছে না, আমি যদি 100 দ্বারা গুণ দিই 100 দ্বারা গুণ দিলে 0.2 করে আসবে তাও কিন্তু আমাকে মিলতেছে না কারণ আমাকে অলওয়েজ আনতে হবে কি 234 তারপর 3434 আনতে হবে। তো এইটাকে আনার জন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে যে আমার যেহেতু এইটুক পর্যন্ত আমার কোনো রিপিটেশন নাই 1.2 পর্যন্ত আমার কোনো রিপিটেশন আমার রিপিটেশন আছে 3434 থেকে যেখান থেকে আমার রিপিটেশন নাই বা যেই অংশটুকু বারবার আসবে না সেই অংশটুকু পর্যন্ত আমাকে একটা দশমিক নিয়ে যেতে হবে। তাহলে আমি এই পর্যন্ত আমি যদি নিতে চাই তাহলে দশমিকের পর আমাকে এক গড় যদি আমি নেই তাহলে আমার কত হবে 10 দ্বারা গুণ দিতে হবে 10 দ্বারা গুণ দিলে কত হয় 1.234434 ডট 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 ইকুয়াল টু 10x 10 দ্বারা গুণ দিছি। এখন আমি কিন্তু এখন এটা থেকে এটা বিয়োগ করতে পারবো না কারণ আমার এখানে দশমিকের পর 3434 আসছে আর আমার এখানে আছে 234
माइनस करते পারতেছি না। এখন আমাকে এখানে আবার করতে হবে কি, আমি আবার এখানে আমি আবার কত দ্বারা গুণ দিব যাতে আমার 3 4 আবার আসে। তাহলে এটাকে যদি আমি একবার যেহেতু 10 দ্বারা গুণ দিয়েছি 12.3434 আসছে, তার মানে আমি আবার 34 আসতে হলে আমাকে এই পর্যন্ত কিন্তু নিতে হবে। নেওয়ার পর আমি 3434 আনতে পারবো, তার মানে দশমিকের পরে আমার তিন গড় নিতে হবে। দশমিকের পর আমার তিন গড় নিতে হলে কত গুণ দিতে হবে এটাকে, আমাকে কিন্তু গুণ দিতে হবে 1000 দ্বারা। একের পর তিনটা শূন্য নিতে হবে, তিনটা শূন্য মানে 1000 হয়। 1000 দ্বারা গুণ দিলে আমাদের কি হয়, এখানে আমরা যদি খেয়াল করি হয় 1 2 3 4.3434 ডট ডট ডট, এটাকে আমরা 1000 দ্বারা গুণ দিয়েছি, তার মানে 1000x। এখন আমি এটাকে বিয়োগ করব, তাহলে এখানে আমি বিয়োগ করলে কি পাই, এখন বিয়োগ করব কিন্তু আমরা এইটা থেকে এইটা, তার মানে আমাকে এখানে আলটিমেটলি এই ছোটটা আমাকে আগে লিখতে হবে। আমি যদি ছোটটা আগে লিখি তাহলে কি হয় 12.3434 ডট 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 ইকুয়াল টু 10x। এখন আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করলে কত হয় আমরা খেয়াল করি, এটা এটা কিন্তু চলে যাবে। তো চলে গেলে 1 2 3 4 বিয়োগ 12 আসবে এই পাশে, আর এই পাশে আসবে কত, এই পাশে আসবে 1000x থেকে 10x বাদ দিলে হবে 990x। তার মানে কি, তার মানে বা x ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1 2 3 4 - 12 / 990। এখন আমরা যদি এটাকে চেক করি, চেক করে এটা মিলে কিনা, এই যে এটা আমার এখানে আসে কিনা, যে আমার এটার উপর যদি পুনঃপুনিক থাকে এরকম থাকে তাহলে কি হবে 12 3 4 মাইনাস, যার উপর পুনঃপুনিক নাই সে ততটুকু মাইনাস হবে, ডিভাইডেড বাই দুইটা ডিজিটের উপর আমার পুনঃপুনিক সিম্বল আছে যেন দুইটা নাইন হবে, এবং দশমিকের পরে যেহেতু একটা ডিজিটের উপর, ডিজিট মানে অঙ্কের উপর আমার পুনঃপুনিক সিম্বল নাই, অবশ্যই তখন একটা জিরো দিতে হবে, যে জিরো আমাদের কিন্তু এটাই আসছে। যদি আমার এখানে যে যেমন আমার দুইটা তিনটা ডিজিটের উপর, আমার তিনটা ডিজিটের উপর এখানে কিন্তু আমার পুনঃপুনিক সিম্বল নাই, তা আমার এখানে হবে তিনটা শূন্য হবে। তাহলে এইটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন যে কীভাবে এটাকে আমরা বেসিক রুলসে কনভার্ট করতে পারি। আমার মনে হয় এর মাধ্যমেই পুনঃপুনিক থেকে কমন ভগ্নাংশে পরিণত করার যে যতগুলো রুলস ছিল আমার মনে হয় কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আপনাদের যদি কনফিউশন থাকে, মনে হয় যে এই রুলসটা আপনাদের জানা দরকার বা এই অঙ্কটা এই নিয়মে মিলছে কিনা জানা দরকার, আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আপনার কমেন্টের উপর নির্ভর করে আমি একটা ক্লাস তৈরি করতে পারি। যদি আপনারা কমেন্ট সেকশনে জানান যে আমি এই অঙ্কটা প্রবলেম ফেস করতেছি, তাহলে আমি অবশ্যই একটা আরেকটা ভিডিও তৈরি করব। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রুট টু এবং রুট থ্রির মধ্যে কীভাবে মূলদ এবং অমূলদ সংখ্যা ফাইন্ড আউট করতে হয় সেটা বের করবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।